হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ কামরুজ্জামান রিপন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি নোডজেস প্রজেক্ট আর ডাটাবেস হচ্ছে মাইএসকিউএল, এই প্রজেক্ট আপনি কিভাবে সিপ্যানেলে ডিপ্লয় করবেন। এটা আমার একটা সে প্রজেক্ট। এই প্রজেক্টটা আপনার ফ্রন্টএন্ড হলো রিয়্যাক্ট আর ব্যাকএন্ডে আছে আপনার নোডজেস আর হলো ডাটাবেস আছে মাইএসকিউএল। এই যে আমার এটা হলো ডাটাবেসের ডাটা, এখানে চারটা ডাটা দেখাচ্ছে, 1, 2, 3, 4 ডাটা আমার কিন্তু শো করছে, কিন্তু চারটা ডাটা। আমি নতুন ডাটা অ্যাড করছি, নতুন নিউ ডাটা ক্রিয়েট ডাটা অ্যাট 01। হ্যাঁ, আর এটা প্রায়োরিটি দিলাম হলো নর্মাল, NORML নর্মাল অ্যাড দিলাম, তো আমার কিন্তু হয়ে গেল। একটা দিই 02, প্রায়োরিটি এটা নর্মাল থাকুক। আমি যদি 03 দিই, এটা হলো দিল মিডিয়াম হাই দিয়ে এসে জি সাই। একটা দিই 4, এটা দেবো হলো মিডিয়াম, MEDIUM মিডিয়াম। তাহলে কিন্তু আমার অনেকগুলি ডাটা ঢুকে গেলো। হ্যাঁ, প্রায় চারটা মধ্যে ডাটা ঢুকিয়েছি। তাহলে আমি এখানে আসে বাকি আগে চারটা, এখন যদি আমি ডাটাবেসটা একটু রিফ্রেশ করি, তাহলে বাকি যে নতুন যে ডাটা কিন্তু ঢুকে গিয়েছে। হ্যাঁ, ডাটাবেস মাইএসকিউএলে। আর এক্ষেত্রে আমি যদি এটাকে যদি ডিলিটও করি, সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে যদি আমি রিফ্রেশ করি, একটা ডাটা কমে যাচ্ছে। এমনি করে কিন্তু আমি আপডেটও করতে পারবো। এইটা যে এই প্রজেক্টটা আমি কীভাবে তৈরি করেছি, এটার প্লেলিস্টটা আমি নিচে দিয়ে দিব, আপনারা দেখতে পারেন কীভাবে আমি নোডজেস মাইএসকিউএল আর রিয়্যাক্ট প্রজেক্টটা তৈরি করেছি। তাহলে আমি আমার প্রজেক্টে যাই। এটা হলো আমার প্রজেক্ট। এখানে দুইটা ফোল্ডার আছে, একটা হলো ক্লায়েন্ট ফোল্ডার, একটা সার্ভার ফোল্ডার। হ্যাঁ, ক্লায়েন্ট ফোল্ডারটা হলো কি ফ্রন্টএন্ড ভিউ, এটা রিয়্যাক্ট দিয়ে তৈরি করা। আর সার্ভারটা হলো কি আমার ব্যাকএন্ড ভিউ, এটা আমার নোডজেস দিয়ে তৈরি করা। তাহলে আমি প্রথম যেটা করবো, আমার ফোল্ডারটা যাই, এখানে সার্ভার যেটা আছে এটাকে আমি পোর্টটাকে সিলেক্ট করব, জাস্ট নোট বোনটা বাদ দিয়ে কপি করে এটাকে জিপ করব। এটা জিপ করি, জিপ ঠিক আছে থাকুক। আমার এখানে কিছু করার দরকার আছে এইটাতে না? এখানে কিছু করার দরকার নাই, জাস্ট আমি যখন আমার সার্ভারে যখন যাব না, সিপ্টেনে যখন যাব, তখন আমি এগুলি চেঞ্জ করবো। হ্যাঁ, ইউজার হোস্ট, ইউজার পাসওয়ার্ড, ডাটাবেস, আর আপাতত যা আছে তাই থাকুক। চলবে, ঠিক আছে। আমি আমার সিপ্টেনে যাচ্ছি, সিপ্যানেলটা কই, এই যে এটা আমার সিপ্যানেল। এখানে আমি ফার্স্টে একটা ডোমেন তৈরি করবো। হ্যাঁ, ডোমেনটা সাব ডোমেন তৈরি করবো, সাব ডোমেন নাম দিয়ে একটা টু ডু নোট সার্ভার। হ্যাঁ, NODE নোট সার্ভার ট্যাব দিলাম, ট্যাব দিয়ে ক্রিয়েট ক্লিক করলাম, তাহলে আমার একটা সাব ডোমেন তৈরি হয়ে গেল। সাব ডোমেন নাম হলো কি টু ডু নোট সার্ভার ডট কামরুজ্জামান ডট xyz। এটা আমার ডাইরেক্টরি, এই ডাইরেক্টরিতে ঢুকি। আমি যদি এখন এটাতে যদি ইউআরএল যদি হিট করি, সেখানে কিছু শো করবে না, এই যে কিছু শো করবে না, কারণ কিছু নাই তো এই জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, এরপর আমি এই ডাইরেক্টরিতে আমি করবো কি, আমার ইয়েটা আপলোড করবো। আমার ফোল্ডারে যাই, যে আমার ফোল্ডার, এখানে এইটা কপি করি, কপি করে আমার ব্রাউজারে যাচ্ছি, এটা এটা আসুক, সমস্যা নেই। আপলোডে ক্লিক করলাম, এটা ক্লোজ করে দিচ্ছি। এটা আমি আমার ইমেলটা দেখে দিচ্ছি, এই যে index.zip, এটা হয়ে গেল। এখন আমি যদি রিলোড করি, আমি ফাইলটা দেখতে পারবো, এই যে এটাকে আমি এখন এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট হোক। এফেক্টে আমার যেটা করতে হবে কি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার ইয়েতে গেলাম, আর একটা ট্যাব নিই, এখানে আমি আমার একটা ডাটাবেস তৈরি করবো। হ্যাঁ, ডাটাবেসে তার আগে আমি, আচ্ছা আগে ডাটাবেসটা তৈরি করি, পরে ডাটা ইম্পোর্ট করবো। ডাটাবেসটা গেল কই, এই যে ফার্স্টে আমি এখানে গেলাম, এখানে যে এটার নাম দেবো কি টু ডু প্রজেক্ট। হ্যাঁ, প্রজেক্ট, এটার নামে একটা ডাটাবেস তৈরি করলাম, আর সরি টু ডু প্রজেক্ট নাম দিয়েছিলাম না, ইউজার নাম দেবো কি টু ডু পিআরও জে ই সিটি প্রজেক্ট। আর ইউজার, আচ্ছা আমি নামটা কী দিয়েছি একটুখানি দেখে নিই। হ্যাঁ, একই রকম একরকম নাম রাখলে কি সুবিধা কি মনে থাকে সবসময়, পরে ভিন্ন নামই আমি রাখতে পারি। ওই গেল আমার টু ডু খামার জমা নোট টু ডু প্রজেক্ট, এই যে টু ডু প্রজেক্ট। হ্যাঁ, এটা তাহলে আমি এটা এই নামটাই রেখেছিলাম,
পাসওয়ার্ডটা দেখি, পাসওয়ার্ডটা আমি জেনারেট করি, আমি একটা আমার নোটপ্যাড চালু করি, নোটপ্যাডে আমি এই পাসওয়ার্ডটা কপি করি। হ্যাঁ, কপি করে এখানে রাখলাম, তাতে আমি এখানে দিয়ে দিলাম, ও আবার জেনারেট করলাম, আর জেনারেট করে আবার এটা কপি করলাম, কপি করে আমার এখানে রাখলাম, তাতে ইউজ পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, সিআর সিআরই তো আছে, হ্যাঁ সিআর আছে, এটা থাকুক। এখন আমি ক্রিয়েট ইউজার ক্লিক করলাম, দরকার নাই, সব প্রিভিলেজ দিয়ে দিলাম, হয়ে গেল, রিটার্ন হোম। এই যে আমি এখন আমি করবো কি, কোথায় গেল মাই, এই যে এটাতে যাবো মাই এসকিউএল ডাটাবেস, এখানে করবো কি আমি লিঙ্ক করে দেবো, হ্যাঁ ডাটাবেসের সাথে আমার ইউজারের, তাহলে আমার এটা হলো আমার ইউজার ডাটাবেসের নাম, এটা আমি এখানে রেখে দিই। ওকে, তাহলে আমি এই যে ইউজার হলো কি কামরুজ্জামান টু ডু প্রজেক্ট, আর একটা হলো কি ডাটাবেসের নাম কামরুজ্জামান টু ডু প্রজেক্ট, লিঙ্ক করে দিলাম, সব প্রিভিলেজ দিয়ে দিলাম, মেক চেঞ্জ। তাহলে আমার এটা হয়ে গেল। এখন যদি আমি আমার মূল সিপ্টেন আবার ক্লিক করে আমি আমার ডাটাবেসে যাবো, হ্যাঁ মাই পি এস মাই অ্যাডমিন, এখানে যেয়ে আমি ডাটাবেসের নামটা দেখব, আসুক, ডাটাবেসের নাম হলো কি আমরা কী রেখেছিলাম, কামরুজ্জামান টু ডু প্রজেক্ট। ওকে, কামরুজ্জামান টু ডু প্রজেক্ট, এই যে আমাদের ডাটাবেস, এখানে আমি ডাটাটা ইম্পোর্ট করবো। তাহলে আমি আমার লোকাল যে ইয়েটা আছে মাইএসকিউএল ডাটাটা আছে, এই যে ডাটাটা, এটা আমি ইম্পোর্ট করবো। তার আগে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে ওকে, যা আছে তাই থাকুক। আচ্ছা, আমি তো ইম্পোর্ট করবো না, আমি তো এক্সপোর্ট করবো, সরি, খেয়াল আসল, আচ্ছা এটা দিলাম, এখানে দিয়ে আমি কোথায় রাখবো, আচ্ছা আমি আমার এখানে রাখি টু ডু স্কেল। ওকে, তাহলে আমি আমার এই সিপ্টেনে যাই, এটা আমার সিপ্টেন, এখান থেকে আমি এটা যেহেতু এখন আগে কী করেছি, আমি লোকাল হোস্টের আমার যে ডাটাবেসটা আছে ওখানে আমি এক্সপোর্ট করছি। এখন আমি করবো কি, আমার সিপ্টেনে এই মাই পিস মাই অ্যাডমিনে ডাটাটা ইম্পোর্ট করব, দেখে দিই ডাটাটা কোথায় আছে, আমি জানি যে কোথায় আছে, এখানে এই যেটা দেখে দিলাম, ওকে হয়ে গেছে, এখন করে দিব, এটা তো ছোটো ডাটা, তো সময় নেবে না, হয়ে গেছে, হ্যাঁ তাহলে আমার ডাটা ইম্পোর্ট করা হয়ে গেছে, এটা এমনি দেখাচ্ছে, সমস্যা নাই। তাহলে আমার এই ডাটাবেজ ইম্পোর্ট হয়ে গেল, হ্যাঁ এই যে আমার ডাটাগুলি, হ্যাঁ টুটুতে আসছে। এখন যেটা আমি করবো, আমি আমার সিপ্টেনে যাই, এটা রিফ্রেশ করে দেখি তো ডাটা লগ আউট হয়ে গেছে না, হ্যাঁ এটাই ভাবছিলাম, তাহলে আমি এটা সব ক্লোজ করে দিই, এটা নতুন করে ঢুকি। ঠিক আছে, তাহলে আমি যেটা করলাম সেটা হলো কি, আমি আর সিপ্যানের যে মাই ডাটাবেস আছে মাই পিএসপি মাই অ্যাডমিন, ওখানে আমি আমার ডাটাটা ইম্পোর্ট করেছি। হ্যাঁ, এখন আমি আবার যাব, যে আমার তো সাবডোমেইন করা শেষ, এখন আমি নোডজেসটা অ্যাক্টিভ করব। এই যে আমার নোডজেসে যাই, নোডজেসে যে আচ্ছা, সাথে সাথে আমার আরেকটা ট্যাব নেই, কারণ আমার তো ওই রুটের নাম জানা লাগবে। হ্যাঁ, আমি তাহলে সাবডোমেনটা যাই, সাবডোমেনটা কোথায় আমার সাবডোমেন, এই সাবডোমেন এটা আসো, এই যে এটা আমার রুট ফোল্ডার এটা। হ্যাঁ, আমি যেখানে ক্লিক করি রুট ফোল্ডারে চলে যাব, এই যে রুট ফোল্ডার। তাহলে আমি একটা নতুন একটা অ্যাপ তৈরি করি, ক্রিয়েট অ্যাপ্লিকেশন, এখানে আমি এই যে রুট ফোল্ডার ওটার নাম দেওয়া লাগবে, রুট ফোল্ডার কোনটা, এটা হলো আমার রুট ফোল্ডার। হ্যাঁ, কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই, তারপরে স্ল্যাশ দিতে পারেন না দিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রোডাকশন লেটেস্ট ভার্সনটা নেই, আর এটা তো আমি ইউআরএলটা হবে কি টু ডু নোট সার্ভার। হ্যাঁ, আমি কিন্তু এই নামে ইউআরএলটা তৈরি করেছিলাম, সাবডোমেন সাবডোমেন যেটা তৈরি করেছিলাম এটা এ টু ডু নোট সার্ভার, এটা দিলাম। আর আমার কি ফাইলটা কী হিসেবে রিড করবে, আমি এখানে কী দিয়েছিলাম কি ইন্ডেক্স, হ্যাঁ ইন্ডেক্সে কিন্তু আমার পোর্ট দেওয়া আছে, পোর্ট নাম্বারটা, সে ওইখান থেকে পোর্টটা রান করবে, ইএস ইন্ডেক্স ডট জেস। এখন আমি করবো কি ক্রিয়েট দিলাম, আর একটু কাজ বাকি আছে, কারণ আমি কিন্তু নোড মডিউলটা এখনও
ইনস্টল করিনি নোট বন্ডল বাদে আমি কিন্তু সব কিছু নিয়ে আসছে হ্যাঁ নোট বন্ডলটা আমার জাস্ট ইনস্টল করতে হবে জাস্ট এখানে কী করবো আমি এখানে এখানে জাস্ট রান এনপিএম দিলে এখানে দেখবেন যে আমার কিন্তু নোট নামে কোনো লিঙ্ক মানে একটা ফোল্ডার নেই লিঙ্ক ফোল্ডার হ্যাঁ কিছুক্ষণ পরে এসে পড়বে আমি যদি রিলোড দিই এই যে এসে পড়েছে হ্যাঁ এটা যেহেতু ছোটো সময় লাগবে না নোট ইনস্টল সাকসেসফুলি ওকে আমার এটা হয়ে গেল এখন আমি করবো কি আমার এনজিনেক্সটা একটু রিফ্রেশ করবো এনজিনেক্সটা রিফ্রেশ করার জন্যে আমি আচ্ছা একটা ট্যাব নিই এখানে দেওয়া আছে আমার ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করলাম ক্যাশ ক্লিয়ার হয়ে গেল এখন আমি ওপেনে ক্লিক করলাম ক্লিক করলে আমার যে এই সাবডোমেইন ইউআরএলটা ওটা চালু হয়ে যাবে ওখানে দেখাচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড রিপন আর এটা আমি ডাটা ডাটা ঠিকমতো পাচ্ছি কি না ওটার জন্য আমি একটি এটা যে ইউআরএল লাস্ট যে ইন পয়েন্ট অল এটা ইন্টার দিলাম এখানে যদি ডাটা আসে তাহলে মোটামুটি আমার কাজ কিন্তু প্রায় হয়ে গেল ও আসবে না তো কারণ আমি তো ইয়া করি নেই কী বলে ডাটাবেজের ইনফরমেশন এখনও ঢুকায় নেই আমার এই ইয়াতে নোট জেস হ্যাঁ তাহলে আমার ডাটাবেজের ইনফরমেশন তো ঢুকানো লাগবে এক্ষেত্রে আমি ইন্ডেক্স জেসটা চালু করলাম এডিটরে যাব এখান থেকে জাস্ট ইনফরমেশনগুলি চেঞ্জ করব আমার ইউজার হলো এইটা হ্যাঁ লোকাল হোস্ট রুট থাকুক পাসওয়ার্ড কিন্তু অন্যরা ডাটাবেজের নাম কি আমার ডাটাবেজের নাম তো এটাই ঠিক আছে আর পাসওয়ার্ডটা হবে এইটা ঠিক আছে তাহলে আমি ইউজার আর ডাটাবেজের নাম যেহেতু এক দিয়েছি একই রাখলাম আর পাসওয়ার্ডটা এটা দিলাম আর হোস্ট হলো লোকাল হোস্ট সেভ দিলাম এখন আবার যেটা করতে হবে কি আমার একটু রিস্টার্ট করি এটা আর এনজিনেক্সটা আমি ক্লিয়ার করি এটা হয়ে গেল এখন আমি এটা বাদে দিই আবার এটা ক্লিক করি ওপেনে ওপেন ক্লিক করার পর এটা আসলো তাহলে স্ল্যাশ আমি ইন পয়েন্ট কারণ ইন পয়েন্ট আমি কোথায় পেলাম এখানে যখন প্রজেক্টে যাই এই যে ইন্ডেক্সে এখানে কিন্তু আমার অল একটা ইন পয়েন্ট আছে হ্যাঁ এই যে কই গেল ক্রিয়েট এই যে অল ইন পয়েন্ট এখানে যদি আমি ক্লিক করি আমার ডাটাবেজ যত আমার ডাটাবেজের যতগুলি ডাটা আছে সে কিন্তু একবারে ইনফরমেশনটা শো করবে তাহলে আমি আমার ইউরে যাই এখানে যে অল দিই এই যে এসে পড়েছে হ্যাঁ তাহলে আমি আমার নোডজেসের মাধ্যমে আমার মাইস্কো যে ডাটা আছে ওটা কিন্তু আমি আমার ব্রাউজারে শো করতে পাই পেরেছি এরপরে আমি যেটা করবো আমার রিয়্যাক্ট যেটা ওটা এখন আপলোড করবো আমার cPanel-এ সেক্ষেত্রে আমি আমার ফোল্ডারে যাই ফোল্ডারটা হলো এটা এটা সার্ভার ফোল্ডার থেকে আমি ব্যাকে গেলাম ব্যাকে আমি ক্লায়েন্ট ফোল্ডারে যাব তার আগে ক্লায়েন্ট ফোল্ডারে যাওয়ার আগে আমি আমার ইউটিউবে যাই ইউটিউবে যেয়ে আমার যে ক্লায়েন্ট ফোল্ডারের যে অ্যাপ ক্লায়েন্ট ফোল্ডারে যদি ঢুকলাম ঢুকে আমি এটা আমার ক্লায়েন্ট ফোল্ডারের যে সার্ভারটা ওটা অফ করে দিলাম অফ করে দিয়ে আমি যেটা করব এখানে ক্লায়েন্ট ফোল্ডার যেটা হ্যাঁ এখানে যে সার্ভারটা সার্ভার ভিতরে আমি যেরকম এনপিএম রান বিল করবো তাহলে আমার করবে কি আমার ক্লায়েন্ট ফোল্ডার যত সব যতগুলি ফাইল আছে সেগুলি একটু কম্প্রেস করে একটা ফোল্ডারে ঢুকিয়ে দিবে তাহলে আমি করবো কি এনপিএম রান বিল্ড এটা দিয়ে ইন্টার দিলাম কিছুক্ষণের মধ্যে আমার একটা ফাইল একটা বিল ফোল্ডার বিল ফাইল আসবে এখানে দেখবেন একটু পরেই বিল ফোল্ডারটা আসলেই আমার মোটামুটি কাজ হয়ে গেল এই যে বিল ফাইলটা হ্যাঁ আমি যদি আমার ফোল্ডারে যাই এখানে কিন্তু বিল ফাইলটা আছে আর একটু দেখি প্রপারি হলে সে কনফার্মেশন দিবে যে সাকসেসফুল তখন আমরা ওই বিল ফাইলটাকে জিপ করে আমি আপনি সাবডোমেনে রাখতে পারেন হোস্টও রাখতে পারেন যেটা আপনার পছন্দ আমি সাবডোমেনে রাখবো তারপরে যদি সময় হয় তাহলে আমি হোস্টেলটা দেখা দেবো মূল আমার যে মূল যে ডোমেন ওটাতে দেখাবো হ্যাঁ পরে যদি সময় হয় আপাতত আমি সাবডোমেনে রাখবো আমার হয়ে গেছে আমি আমার ইয়েতে গেলাম ফোল্ডারে গেলাম বিল্ড ফোল্ডার এখানে জাস্ট সবগুলো ধরে এটাকে জিপ করব জিপ হয়ে গেছে এটা লিঙ্কটা কপি করে রাখি আমি আমার cPanel-এ যাই cPanel তো এটাই না এটা cPanel লোকাল হোস্ট cPanel হলো এই যে এটা আমার cPanel এখানে যে আমি যেটা করবো একটা সাবডোমেন তৈরি করি সাবডোমেন নামটা দেবো কি আগে দিয়েছিলাম টু ডু নোট সার্ভার আর একটা এটা দেবো টু ডু রিয়্যাক্ট রিয়্যাক্ট আর ইএসসিটি রিয়্যাক্ট অ্যাপ এই নামে একটা টু ডু রিয়্যাক্ট আর ইএসসিটি রিয়্যাক্ট অ্যাপ ট্যাপ দিলাম ক্রিয়েট করলাম আমার হয়ে গেল সাবফোল্ডার না সাবফোল্ডার কি সাবডোমেন হয়ে গেল সাবডোমেন এখন আমি যে এই টু ডু রিয়্যাক্ট অ্যাপ এটা ডিরেক্টরিতে যাব যে ওকে আমি আপলোড করি
লিংকটা দেখিয়ে দিলাম, এই যে স্ট্যাটিক ডট জিপ, এটাই আপলোড করলাম, দেখো হয়ে গেছে। এটা ক্লোজ করে দিই, আমি এটাতে জাস্ট রিলোড বাটন ক্লিক করি, হয়ে গেল। তারপর এক্সট্রাক্ট, আচ্ছা আমি এখানে একটা জিনিস ভুল করেছি, ভুলটা হলো কি, ভুলটা হ্যাঁ ভুল অবশ্যই, কারণ হলো কি আমি এই অ্যাপের এই ইউআরটা আছে না লোকাল হোস্টের ইউআরএল, হ্যাঁ সে কিন্তু এখন রান করবে ঠিক আছে, কিন্তু ডাটা কিন্তু লোকাল হোস্টের মাইস্কুল যে ডাটাটা সে কিন্তু লোকাল হোস্টের থেকে রিড করার চেষ্টা করবে, আর আমার এটা কিন্তু সিপ্যানেল, হ্যাঁ সিপ্যানেল তো লোকাল হোস্টের ডাটা রিড করতে পারবে না, ফেস করতে পারবে না। তাহলে আমি এই জিনিসটা আবার করি, এটার জন্য আমি আংশিকভাবে দুঃখিত, দেখি আমি তাহলে আমি যেটা করব, আমার যে নোডজেস সার্ভার যে ইউআরএলটা, এই যেটা আমার ইউআরএল এপে হোস্ট ইউআরএল, ইউআরএলটাকে আমি দেখি ঠিক আছে নাকি, হ্যাঁ এই ইউআরএলটা কপি করব, কপি করে নিয়ে তাহলে আমি এইখানে যে আমার লোকাল হোস্টের যে ইউআরএলটা আছে না এটা ফেলে দিয়ে এটা দেব, দেওয়ার পরে আর বাকি যা আছে সব একই থাকুক, কোনো সমস্যা, কারণ এটা আমি এপে ইউআরএল দেখছেন আমাকে একটা জায়গায় চেঞ্জ করেছি আর কিন্তু চেঞ্জ করার আগে এই এই সব ভেরিয়েবল রেখে দিয়েছি, এই ভেরিয়েবলটা কিন্তু এখান থেকে রিড করে নিচ্ছে, হ্যাঁ এই ইন পয়েন্ট সব একই থাকবে আমার, জাস্ট মূল যে ডোমিনটা ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ আগে ছিল লোকাল হোস্ট এখন হবে কি আমার সার্ভারের যে ইউআরএলটা ওইটা, সেভ দিলাম। সেভ দিয়ে আর একটা জিনিস ছোটো একটু কাজ করবো, এই যে অ্যাপডিএসের আমার যে এই যে প্যাকেজ জেসন, যে আমি এখানে একটা লিখতে হবে কি হোম পেজ একটা ইউআরএল দিতে হবে, আমি কপি করে নিয়ে আসছি, এটা আমি যে কোনো জায়গায় দিলে চলবে, আমি নেমে পড়িয়ে দিলাম, হ্যাঁ এখানে আমি আমার যে সাবডোমেন যে রিয়্যাক্ট যে সাইটটা ওটা কোন ইউআরএল রান করবে এটা দেখিয়ে দেবো, আমি আমার ইয়েতে যাই, এখানে যে আমার সাবডোমেন যেটা আছে না এটা জাস্ট চালু করি লিখিয়ে দেওয়ার জন্যে, এটা এসে গেছে, কিন্তু পুরোপুরি যে আমার যে ডাটাবেস কিন্তু আমার লোকাল হোস্টের ডাটাটা ওটা সে পাচ্ছে, এই জন্য সে ডাটা শো করছে না, তা আমার তো দরকার মাইস্কুল যে আমার সিপিএনএল যে মাইস্কুল যে ডাটা ওটা আমার দেখানো দরকার। ইউএল লিঙ্কটা নিলাম, নিয়ে আমি ব্রাউজার এডিটরে গেলাম, এখানে যে আমার ডোমেন সাবডোমেন যে ইউএলটা এটা দিয়ে দিলাম, এন হোম পেজ, তো আমার ইউএলটা হবে কি to react app.com/1.xyz, এটা হলো। আর একটা জিনিস করবো, আমি আমার পাবলিক ফোল্ডারে একটা এসটিএক্সএস একটা ফাইল তৈরি করেছে, হ্যাঁ এই যে ফাইলটা আমি আমার এই পুরো প্রজেক্টটা আমার গিটহাবে আপডেট করে দেবো, আর লিঙ্কটা আমি আমার এই টিউটোরিয়াল নিচে দিয়ে দেবো, আপনারা এখান থেকে নিয়ে ডাউনলোড করে নিয়ে এইটা জিনিসটা নিতে পারবেন, হ্যাঁ এখন এটা করার পরে আর আমি যে কী করলাম মোটামুটি, হ্যাঁ এই কটা কাজই এনাফ। তাহলে আমি যে কী করলাম, প্রথমে করলাম কি আমার যে ইউআরএলটা আছে না অ্যাপ ইউআরএল, এটা আগে তো ছিল লোকাল হোস্ট, এখন আমি আমার যে নোডের যে ইউআরএলটা যেটা সিপ্যানেল ইউআরএল ওইটা দিলাম নোডের ইউআরএলটা, এটা দেওয়ার পরে আমি করেছি কি প্যাকেজেশনের যে আমি হোম পেজ নামে একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের মধ্যে এই ডাটাটা রেখেছি, হ্যাঁ এটা করার পরে তো আমি এসটিএক্সএস একটা ফাইল, ওই ফাইলটা কোথায় রেখেছি পাবলিক ডট পাবলিক ফোল্ডার ভিতরে রেখেছি, হ্যাঁ আমি আগে যে বিল ফাইলটা ওইটা ফেলে দিই, এই যেটা এটা ফেলে দিচ্ছি, এটা ফেলে দিয়ে আমি আবার নতুন করে বিল্ড করবো, হ্যাঁ তাহলে আমি রানটা দেবো কি npm run রান বিল্ড build বিল্ড, এটা দিলাম, সে আবার নতুন করে তৈরি করছে, হ্যাঁ এটা বেশ সময় লাগবে না, ছোটো ফাইল তো এটা হতে থাকুক, ওই ফাঁকে আমি আমার সিপিএনএ যাই, এটা না এটা আমার এটা ক্লোজ করে দিই, এতে কিছু দরকার নাই, এখন কমাই দিই, হ্যাঁ তাহলে আমার জন্য সুবিধা হবে বুঝতে। তাহলে আমি এটা যে টু ডু রিয়্যাক্ট অ্যাপ এটা ফোল্ডার রুট ফোল্ডারে ঢুকলাম, ঢুকে আমি সবগুলি সিলেক্ট অল করে ডিলিট করে দিলাম, হ্যাঁ ডিলিট হয়ে গেল। আমি আবার এটাতে গেলাম, বিলটা হচ্ছে নাকি এদিকে আমার এডিটরে কী বলছে, ওকে সাকসেসফুল হয়ে গেছে, হ্যাঁ এখন আমি পুরোটা ধরলাম, ধরে জিপ করলাম, জিপটা হোক লিঙ্কটা কপি করলাম, কপি করে আমার সিপিএনএল সার্ভারে গেলাম, এখানে যে আমি আপলোডে ক্লিক বাটন ক্লিক করলাম, এখান থেকে দেখিয়ে দিব আমার ফাইলটা কোথায় আছে, স্ট্যাটিক ফাইল এটা হয়ে গেল, 222 KB বেশি বড় না, এটা হয়ে গেলে এই যে হয়ে গেছে, হ্যাঁ আমি এটা রিফ্রেশ করি, ওকে এক্সট্রাক্ট করি, আশা করি এবার ঠিক আছে, হ্যাঁ আমি যদি আমার ইঞ্জিনটা একটু ক্লিয়ার করি, ওকে এখন আমি আমার এই সাবডোমেনটা যদি রান করি আশা করি এবার হবে।
ডাটাবেজের সমস্যা হলো কি একটু সময় নিতে পারে এই যে আসছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমার ডাটা এসে গেছে হ্যাঁ এখন একটা এখানে একটা সমস্যা আছে কি আমি আপনাকে দেখাচ্ছি সমস্যাটা কি যেমন নিউ ডাটা অ্যাট 04 দিলাম হ্যাঁ আর হলো কি প্রায়োরিটি নর্মাল কেন এটা হয় নাই এই যে আসছে তো হ্যাঁ নিউ ডাটা 04 এটা হয়েছে কি জিনিসটা আমি যেটা রিফ্রেশ করি আপনি কিন্তু ডাটা কিন্তু দেখাবে না কিন্তু আমার এখানে কিন্তু ডাটা আসছে জমা হয়ে গেছে হ্যাঁ এই MySQL জিনিসটা হয়েছে কি আপনার এটা হলো ইঞ্জিনিয়ারটা এখানে আমি যদি ক্লিয়ার করে যদি আবার এখন যদি আমি রিস্টার্ট দিই বাজেট হিট করি তাহলে কিন্তু 04 ডাটাটা আমার দেখাচ্ছে এটা দুইবার আসছে কারণ আমি দুইবার এই জায়গাতে ওটা ডিলিট করে নিই এই যে অ্যাড এটা এই কারণে এখন আমি আবার একটা নতুন ডাটা ঢুকাই আইটি আইটি ক্লিয়ার হওয়ার জন্য নিউ ডাটা কি দিব এই 04 আস তো আমি 5 দিই হ্যাঁ 5 আর কি আছে মিডিয়াম দিই এম ই ডি আই ইউ এম মিডিয়াম এটা দিলাম এখন যদি আমি এখানে যাই এই নিউ ডাটা 05 মিডিয়াম এটা কিন্তু এখন হয়ে গেছে হ্যাঁ মানে রিফ্রেশ করি এখানে এখানে ডাটা আমার মাইস্কুল ডাটা ঠিকমতো ঢুকেছে হ্যাঁ মানে আমার নোটটা কিন্তু ভালোমতো কাজ করছে কিন্তু ফন্টিনের যে রিয়াক্টার সঙ্গে ডাটা ফেস করে আনতে পারছে না এটা সমস্যা হলো কি আমার সি প্যানেলের যে ইঞ্জিনেক্সটা ওটা অ্যাক্টিভ না আমি লোকাল হোস্টে আমি কয়েকবার দেখেছি ঠিকমতো সে রান করতে পারছে তবে আমি যেটা অনেক পিস্টারি করে যেটা পেয়েছি সেটা হলো কি আমার লোকাল হোস্টের যে এই মেশিনটা ওটা হলো অ্যাপাচি আর এটা হলো কি ইঞ্জিনেক্স এই জন্য সে নিতে পারছে না কিন্তু আমি যখন ইঞ্জিনেক্সটা যখন ক্লিয়ার ক্যাশ করছি ক্লিয়ার ক্যাশ করা হয়ে গেছে এখন যদি আমি রিফ্রেশ করি আমার ডাটা কিন্তু 04 হ্যাঁ এরপর দেখবেন 05 আসছে কিন্তু মানে ডাটা কিন্তু নিতে পারতেছে কিন্তু প্রতিবার আমার ইঞ্জিনেক্সটা ক্লিয়ার করা লাগছে হ্যাঁ তা এটা সমাধানে কি আমি এখনও অনেক খুঁজেছি পাইনি আমি যেটুকু মনে করতে পারছি যে এটা মূল কারণ হলো কি অ্যাপাচি আমি যদি অ্যাপাচি নিতাম তাহলে এতটা সমস্যা হতো না ইঞ্জিনেক্সটা নেওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে যদি আমি কোনো সমাধান পাই তো অবশ্যই আর দেখাবো আর এটার জন্য একটা আপনি এই প্রজেক্টটি আপনি অন্যভাবে আপনি ডিপ্লয় করতে পারেন হিরোকোর মাধ্যমে হিরোকোতে যদি আপনি করেন কিংবা নোডজেসের যেগুলি সাপোর্ট করে সেগুলিতে যদি করেন তাহলে আপনি কিন্তু ইজিলি আপনি ডাটা কিন্তু শো করতে পারবেন হ্যাঁ তা আজকে আমি দেখালাম যে কীভাবে সিপ্রেনে আপনি ডাটাটা কীভাবে আপলোড করবেন কীভাবে ডিপ্লয় করবেন এবং ডাটা কীভাবে আপনার ব্রাউজারে শো করবেন এটাই আমার কিন্তু মূল উদ্দেশ্য ছিল দেখানো পরবর্তী যদি সুযোগ হয় তাহলে আমি এই প্রজেক্টটা হিরোকোর মাধ্যমে দেখাবো হ্যাঁ আজ এ পর্যন্তই ভালো থাকবেন।